হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাবো যাদের বুকের মধ্যে লোম থাকে তারা মানুষ হিসেবে কেমন ভারতীয় জ্যোতিষের অতি প্রাচীন শাখা সামুদ্রিক শাস্ত্র দেহ লক্ষণ থেকে ভবিতব্য নির্ণয়ে এই শাস্ত্র আবার কতগুলি উপশাখায় বিভক্ত হস্ত কোপাল বা সমগ্র অয়বয়ের বিচার যেমন এই শাস্ত্রের বিভিন্ন দিক করে থাকে তেমনই মুখমণ্ডলের বিষয়েও আলাদা গুরুত্ব দেয় এই শাস্ত্রের একটি বিশেষ শাখা অর্থাৎ সামুদ্রিক শাস্ত্র দ্বারা মানুষের শরীর পর্যবেক্ষণ করে মানুষের চরিত্র বিচার করা হয় প্রাচীন সামুদ্রিক শাস্ত্র মনে করে শরীরের বিশেষ কিছু লক্ষণ বিশ্লেষণ করে মানুষের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ জানা সম্ভব তাই আজ আমরা সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী দেহ গঠন থেকে চরিত্র জানার উপায় সম্পর্কে বলবো। আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক সেই উপায়গুলি কি কি? আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন এক দাঁতের উপর দাঁত যেসব মানুষের দাঁতের উপর দাঁত থাকে তারা খুবই ভাগ্যবান হয়ে থাকেন এমন মানুষ খুবই বুদ্ধিমান সৃজনশীল এবং কলাবিদ্যায় পারদর্শী হয়ে থাকেন তবে এরা খুবই বিলাসিতা প্রিয় যাদের দাঁত সমান মাপের দাঁতের মধ্যে কোনো ফাঁক নেই তাদের অর্থভাগ্য অসামান্য এরা জীবনে কখনোই অর্থকষ্ট পান না যাদের দাঁতের রং ঈষৎ হলদেটে কিন্তু সাদাভাবেই বেশি তাদের অর্থভাগ্য দারুণ অপরদিকে ঝকঝকে সাদা দাঁতের অধিকারীদের অর্থভাগ্য একেবারেই ভালো নয় দুই মেয়েদের ঠোঁটের উপর লোম প্রাকৃতিকভাবেই অনেক মেয়ের ঠোঁটের উপর লোম থাকে সামুদ্রিক শাস্ত্র মতে যেসব মেয়েদের ঠোঁটের ওপর লোম থাকে তারা অনেক রাগী হয়ে থাকেন এরা স্বামীর ওপর কৃতিত্ব চালাতে ভালোবাসেন তিন শরীরে অধিক লোম যাদের শরীরে জন্ম থেকে অধিক লোম থাকে তারা কামবাসনা এবং ভোগবিলাসকেই অধিক মাহাত্ম দিয়ে থাকেন এরা যেমন খেতে ভালোবাসেন তেমনই খুব পরিশ্রমও করতে পারেন এছাড়া নিত্য নতুন কাজ করতে এদের জুরিমেলা ভার এবং যেসব মানুষের বুকের মধ্যে অধিক লোম থাকে তারা অল্পতেই সন্তুষ্ট হয়ে থাকেন এরা বুদ্ধি ও শক্তিতে বেশ এগিয়ে থাকেন আর্থিকভাবেও স্বচ্ছন্দে থাকেন এরা এদের দাম্পত্য জীবন হয় মধুর যাদের বুকের মধ্যে কোনো লোম নেই তারা বেসরম ও স্বার্থপর হয়ে থাকেন এমন মানুষরা বিশ্বাসের যোগ্য হন না এরা জীবনে একাধিক প্রেম করে থাকেন ও এরা মেয়েদের ধোকা দিতে পারদর্শী হন চার হাতে ছয়টি আঙুল এমন অনেক মানুষ আছেন যাদের হাতে ছয়টি আঙুল রয়েছে সামুদ্রিক শাস্ত্র মতে যেসব মানুষের হাতে ছয়টি আঙুল রয়েছে তাদের ভাগ্য খুবই ভালো হয় সম্পদের ওপর এরা প্রভাব ফেলতে পারেন এদের দেহ সৌন্দর্য দেখার মতন পাঁচ উরু চিকন যাদের উরু চিকন হয় তারা খুবই শান্ত স্বভাবের হয়ে থাকেন এরা দয়ালু ক্ষমতাবান ও সাহসী হন এরা যেমন পরামর্শ শোনেন ঠিক তেমনি অন্যকে পরামর্শ দিতে পছন্দ করেন এরা খুবই চালাক প্রকৃতির হয়ে থাকেন ফলে এদের ঠোকানো খুবই কঠিন ছয় নাকের ছিদ্র নাকের ছিদ্র ছোট বা বড় হওয়া মানুষের ওপর অনেক প্রভাব ফেলে যাদের নাকের ছিদ্র ছোট হয় তাদের মনও ছোট হয়ে থাকে এমন মানুষ কখনো কারোর প্রিয় হন না আর যাদের নাকের ছিদ্র বড় বা লম্বা হয় তারা খুবই দূরদর্শী ও কর্মঠ হয়ে থাকেন তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি অনুগ্রহ করে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কথা হবে আবার পরবর্তী এপিসোডে